Dear learners, welcome to English World Square. Today we will learn how to change voice, active voice to passive voice of assertive sentence. Note 14. Prodotto active voice e subject er por agree, be anxious, arrange, determine, be determined, decide, demand. ইত্যাদি ভার্ব থাকলে এবং এই ভার্বগুলোর পর টু প্লাস ভার্ব থাকলে ও উক্ত টু যুক্ত ভার্বের পর অবজেক্ট থাকলে প্যাসিভ করার সময় আমরা প্যাসিভ করার সময় যা যা করব একটি এক্সাম্পল দেওয়া হয়েছে অ্যাক্টিভ ভয়েস হি ডিসাইডেড টু হেল্প দ্য পুয়ার এটি অ্যাক্টিভ ভয়েস এখানে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের পর এখানে সাবজেক্টের পর এগ্রি বি অ্যানেক্সাস অ্যারেঞ্জ ডিটারমাইন বি ডিটারমাইন্ড ডিসাইড ডিমান্ড ইত্যাদি ভার্ব থাকলে যে কোনো একটি ভার্ব রয়েছে এবং এই ভার্বগুলোর পরে টু প্লাস ভার্ব থাকলে আছে টু প্লাস ভার্ব ও উক্ত টু প্লাস ভার্বের পর অবজেক্ট থাকলে দ্য পুয়ার প্যাসিভ করার সময় আমরা প্যাসিভ করার সময় যা যা করব প্রথমে করতে হবে এক্ষেত্রে উক্ত অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্টকেই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসাতে হবে এই সাবজেক্ট হিকেই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসাতে হবে দুই নাম্বার এরপর অ্যাক্টিভ ভয়েসের প্রথম ভার্বটিকে বসাতে হবে এই অ্যাক্টিভ ভয়েসের প্রথম ভার্ব ডিসাইডেড এই ভার্বটিকেই বসাতে হবে তিন নম্বরে বলা হচ্ছে উক্ত ভার্বের পর দ্যাট বসবে এই ডিসাইডেড হি বসলো ডিসাইডেড বসলো এখানে এবং এই ডিসাইডেডের পর দ্যাট বসাতে হবে এরপর অ্যাক্টিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে টু যুক্ত ভার্বের পর যে অবজেক্টটি থাকবে তাকে সাবজেক্ট বানিয়ে দ্যাটের পরে বসাবো আমরা দ্য পুয়ার এরপর হেল্পিং ভার্ব হিসাবে শুড বি এর পর সর্বশেষ টু যুক্ত ভার্বের ভিতরে হেল্পড ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ এভরিবডি অন বিহাফ অফ ইংলিশ ওয়ার্ল্ড স্কয়ার